একুশ জুন তারিখে অসম বিধানসভাৰ এটা বিধায়িনী দল ৰমেন্দ্ৰ নারায়ণ কলিতা ডাঙরিয়ার নেতৃত্বত কেইবাজনো বিধায়ক মার্ঘেরিটা সমষ্টিত অব্যাহত থকা কয়লার চোরাং ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত কৰিবলৈ এই অসম বিধানসভাৰ বিধায়িনী দলটো যোৱা ইংৰাজী একৈশ তাৰিখে মার্ঘেরিটালৈ আহিছিল। আৰু আমি আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ যোগেদি আমি খবৰ পাইছোঁ যে এই দলটোৱে কেইবাশ কয়লা অবৈধ কয়লা সমূহ জব্দ কৰিছে অর্থাৎ সিজ কৰিছে বুলি আমি খবৰ পাইছোঁ। আৰু লগতে কেইবাজনকো আটক কৰিছে আৰক্ষীয়ে তেওঁলোকে অভিযোগ দিয়াৰ পাছত। আৰু এই গোটেই কামটো অবৈধ যি এই কয়লা সিন্ডিকেট হৈ আছে, অবৈধ যি এই কয়লাৰ সৰবৰাহ হৈ আছে, এই বেহাটো বন্ধ কৰিবলৈ নিৰ্দেশ দি থৈ গৈছে বুলি আমি দেখিবলৈ পাইছোঁ। তাৰ পাছতো আজি তাৰিখলৈকে কয়লাৰ যি অবৈধ খনন, কয়লাৰ যি অবৈধ সৰবৰাহ, এয়া অব্যাহত আছে। আচলতে কাৰ ছত্ৰছায়া মার্ঘেরিটা সমষ্টিৰ লিডু, তিৰাপ, টিকক আদি অঞ্চলত, ফাইৰিং ৰেঞ্জত, লালপাহাৰত, এনে অঞ্চলত আজি অবৈধ কয়লা খনন চলি আছে, এয়া আচলতে আজি তাৰিখত এটা ডাঙৰ প্ৰশ্ন উত্থাপন হৈছে সৰ্বসাধাৰণ ৰাইজৰ মাজত। আমি দেখিবলৈ পাইছিলোঁ যোৱা দুহেজাৰ ঊনৈছ বৰ্ষত আমাৰ উচ্চ ন্যায়ালয়ৰ ন্যায়াধীশ ব্ৰজেন্দ্ৰ প্ৰসাদ কটকী ডাঙৰীয়াৰ নেতৃত্বত এজনীয়া বিচাৰপীঠ মার্ঘেৰিটালৈ আহিছিল। আৰু মার্ঘেৰিটাত তন্ন তন্নকৈ এই মার্ঘেৰিটাৰ অবৈধ কয়লা সিন্ডিকেটৰ বিৰুদ্ধে তেওঁ ৰাজহুৱা শুনানি লৈছিল। সেই শুনানিত আমিও উপস্থিত আছিলোঁ আৰু আমি খুব স্পষ্টভাৱে সত্য সহকারে গোটেই আমার যি সমস্যা আছে গোটেই আমার প্রশ্নসমূহ আমি দাঙি ধরেছিলাম। তার পাছত বি কে কাকতির এজনিয়া যে বিচারপীঠ আছিলে, এই বিচারপীঠে খুব সুন্দরকৈ অসম সরকারক নিজের পরামর্শবলীসমূহ দাঙি ধরেছিল। কি কি কথা কৈছিল আপনার আপনার আমি এই রেকর্ডকে আমি দেখব বিচাৰিছো। এই রেকর্ডত, এই রিপোর্টত সম্পূর্ণ উল্লেখ আছে তেওঁ তাত কি কি কথা কৈছিল। কৈছিল যে অবৈধ যি কয়লা খনন হয় এই কয়লাসমূহ আমাৰ মার্ঘেৰিটা মহকুমাত থকা কোকভাটাসমূহে ক্ৰয় কৰে। আৰু এই অবৈধ কয়লা, এই কোকভাটাসমূহে যিহেতু অবৈধ কয়লাসমূহ ক্ৰয় কৰে আৰু এই যিহেতু মাইনিং চলি থাকে তাৰ ফলত আজি বহুতজন শ্ৰমিকৰ মৃত্যু মুখলৈ পৰিছে। আপোনালোক সকলোৱে জানে, শ্ৰদ্ধাৰ সাংবাদিকসকল, আমাৰ ইয়াতো যিহেতু মার্ঘেৰিটা আমাৰ সাংবাদিকসকলে সকলোৱে জানে যে ইয়াতে প্ৰতিদিনেই ইয়াতে বহু শ্ৰমিক ইয়াতে আজি আহি ইয়াত আহে কাম কৰিবলৈ আহি ইয়াতে বহু শ্ৰমিকে কয়লাৰ অবৈধ যি মুক্ত খননত, অবৈধ খনন কাৰ্যসূচীত, অবৈধ মাইনিংবিলাকত তেওঁলোকে কৰ্মৰত হয় আৰু বহুত শ্ৰমিক বিভিন্ন দুৰ্ঘটনাৰ পতিত হয়, ইয়াত মৃত্যুবৰণ কৰে। এই তথ্যসমূহ আমাৰ ওচৰত আছে। তেওঁ সেইবাবে কৈছিল যে আমাৰ ইয়াত থকা যিসমূহ কোকভাটা আছে এই কোকভাটাসমূহ 10 কিলোমিটাৰ আঁতৰত স্থানান্তৰ কৰিব লাগে বুলি তেওঁ খুব সুন্দৰকৈ তেওঁ পৰামৰ্শবলী দাঙি ধৰিছিল। তেওঁ দ্বিতীয় কথাটো কৈছিল যে যিবিলাক কোকভাটাসমূহে, যিবিলাক কোক ইণ্ডাষ্ট্ৰীসমূহে কোল ইণ্ডিয়াৰ পৰা কয়লা ক্ৰয় কৰা নাই, অৰ্থাৎ কোল ইণ্ডিয়াৰ পৰা অকশ্যন যিসকল কোকভাটাসমূহে কৰা নাই সেই কোকভাটাসমূহ বন্ধ কৰি দিব লাগে বুলি তেওঁ নিৰ্দেশ প্ৰদান কৰিছিল। তেওঁ নিৰ্দেশ প্ৰদান কৰিছিল যিসমূহ কোকভাটাই তাত থকা জমা থকা কয়লাসমূহ সঠিক তথ্য দাঙি ধৰিব পৰা নাই, সঠিক কাগজ দাঙি ধৰিব পৰা নাই, সেই কয়লাসমূহ সিজ কৰি দিব লাগে বুলি তেওঁ নিৰ্দেশনাত, বি কে কাকতিৰ নিৰ্দেশনাত তেওঁ এই কথাখিনি স্পষ্টভাৱে কৈছিল। আৰু এই কথাখিনি পাছত 24/12/2022 অসম বিধানসভাত আমি এটা ডিবেট দেখিবলৈ পাইছিলোঁ। আমাৰ শিৱসাগৰ সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক অখিল গগৈ ডাঙৰীয়াই বি কে কাকতিৰ যি প্ৰতিবেদনৰ ওপৰত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক প্ৰশ্ন উপস্থাপন কৰিছিল। তেওঁ কৈছিল যে এই যি তদন্ত, এই তদন্ত কি হ'ল, এই তদন্ত নামত একমাত্ৰ ভেকু ভাওনা সৃষ্টি হ'ল নেকি বুলি এনেকৈ তেওঁ প্ৰশ্ন উপস্থাপন কৰিছিল। আমি আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ যে অসম বিধানসভাৰ তাৰিখবিহীন প্ৰশ্ন নম্বৰ 209 এই গোটেই কথাখিনি আছে। মই আপোনালোকৰ হাতত এটা এটা কপি প্ৰেৰণ কৰিম। তাৰপিছত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৈছিল যে পলিউশ্যন কণ্ট্ৰল বৰ্ডক আমি নিৰ্দেশ দিছোঁ এই গোটেই ঘটনাটো ইনকোৱাৰী কৰিবলৈ আৰু য'ত য'ত যি বিসংগতি আছে বিসংগতিবিলাক দূৰ কৰিবলৈ পলিউশ্যন নিয়ন্ত্ৰণ বৰ্ডক তেওঁক অৱগত কৰিছোঁ বুলি কৈছিল। ইয়াতো এই প্ৰশ্নৰ উত্তৰ আছে। আমি দেখিবলৈ পালোঁ পলিউশ্যন নিয়ন্ত্ৰণ বৰ্ডে উদ্যোগ বিভাগক
মানে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টক তেওঁলোকে কৈছিল যে এই জি বি কে কাগজের প্রতিবেদন আছে, এই প্রতিবেদনের মতে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টক এই কামসমূহ যিসমূহ তেওঁ নির্দেশনাসমূহ দাঙি ধরেছিল এই নির্দেশনাসমূহ সফলভাবে রূপায়ণ করবলে নির্দেশ দিছিল বলে পলিউশন কন্ট্রোল বোর্ডে জানাইছিল। কিন্তু আজি কি হল, আজি কোন এই অদৃশ্য শক্তি আছে, কোন কেনে কেনে এই অদৃশ্য শক্তিয়ে আজি এই যিসমূহ আমার ইনকোয়ারি হল এই ইনকোয়ারিসমূহ ডাকি রাখিছে। আজি তারিখতো অবৈধভাবে কয়লা সরবরাহ হয়ে আছে, আজি তারিখতো অবৈধভাবে কয়লাসমূহ কুকভাটাত প্রেরণ হয়ে আছে, প্রতি ডাম্পারৰ যোগেদি প্রতি মেক্সৰ যোগেদি কুকভাটালে কয়লাসমূহ অবৈধভাবে কয়লাসমূহ ক্রয় করে আছে কুকভাটার মালিক পক্ষই। আর আজি তারিখলৈকে কিয় সরকারে সঠিক একটা ব্যবস্থা গ্রহণ করব পৰা নাই। আজি মার্ঘেরিটা আজি যিসমূহ জায়গাত কয়লার মাইনিং হয় অবৈধভাবে যিসমূহ জায়গাত কয়লার মাইনিং হয় প্রতিদিনাই এজন এজন গৈ প্রতিদিনাই মৃত্যুমুখত পড়ে আছে আমার শ্রমিকসকল, তার উপর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। কিয় বিধায়ক ভাস্কর শর্মা ডাঙরিয়া মৌন আছে আমি প্রশ্ন করব বিচারিছো। আজি রাইজে প্রশ্ন করেছে, আজি রাইজে প্রশ্ন করেছে, সম্পত্তির পাহাড় গড়িছে বিভিন্ন জায়গা, মাটি কিনিছে, দামি দামি গালি গাড়ি, বিলাসী জীবন যাপনত ব্যস্ত আছে, কিন্তু মার্ঘেরিটাত ঘর ওসর যে ইমান ডর একটা অবৈধ সিন্ডিকেট চলি আছে, অবৈধ সিন্ডিকেট অবৈধ কয়লা সরবরাহ হয়ে আছে, কিয় ভাস্কর শর্মায় এসেম্বলিত মৌন হয়ে থাকে আর কিয় ভাস্কর শর্মায় এই গোটে ব্যবস্থাটা বন্ধ করবলে সক্ষম হওয়া নাই। আমি তিনিচুকীয়া জেলার আরক্ষী বিষয়াক আমি প্রশ্ন উত্থাপন করেছো, আমি সন্মানীয় আমার জেলা আয়ুক্ত ডাঙরিয়াক আমি প্রশ্ন উপস্থাপন করেছো যে কিয় এই গোটেই বিষয়বিলাক আজি তারিখলৈকে পিছ পড়ে আছে, প্রতিদিনাই এটা এটা থানাত গোচর রুজু হয়, কয়লার অবৈধ কাম করবলে গৈ শ্রমিকর মৃত্যুমুখত পড়ে, কিয় আজি আমার জেলা আয়ুক্ত ডাঙরিয়ায় একো পদক্ষেপ গ্রহণ করব পৰা নাই আমি প্রশ্ন উপস্থাপন করেছো। এই বিজেপি সরকারখানে শাসনলে আহিয়ে তেওঁ কৈছিল যে দুর্নীতিমুক্ত অসম গঢ়ার কথা কৈছিল, জিরো টলারেন্সর কথা কৈছিল, আর জিরো টলারেন্সর কথা কই দুর্নীতিমুক্ত অসম গঢ়ার কথা কয় সৰু সৰু ঘুষ লওয়া আমার সরকারি বিষয়াসকলক সি এম ভিজিলেন্সর যোগেদি তেওঁলোকক হাত ডঙাই ডঙাই দিয়ে, অর্থাৎ তেওঁলোকক চাকরির পর বরখাস্ত করে দিছে। ঠিক আছে, সেইখিনিলৈকে তেওঁলোকে কৰিবলৈ সক্ষম হৈছে, কিন্তু মার্ঘেরিটা যেহেতু ইমান ডাঙর একটা কয়লা সিন্ডিকেট চলি থাকার পাছতো, হাজার হাজার শ্রমিক মৃত্যুবরণ করার পাছতো কিয় এই আজি তারিখলৈকে এই কারবারটা চলি আছে আমি প্রশ্ন উপস্থাপন করেছো ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। আমার কথা খুব স্পষ্ট, আমি অনতিবিলম্বে আমি তিনিচুকীয়া জেলা আয়ুক্ত ডাঙরিয়াক লগ করে আমার হাতত থাকা যিসমূহ আর টি আই রিপোর্ট, আমার হাতত থাকা যিসমূহ ডকুমেন্ট আমি প্রেরণ করেম, এখন স্মারকপত্র প্রদান করেম। আমি শেষবারের বাবে আমি সন্মানীয় ডিজিপি ডাঙরিয়াক আমি এই স্মারকপত্র প্রেরণ করেম, আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকও স্মারকপত্র প্রেরণ করেম। আর এইবার আমার কথা খুব স্পষ্ট, যদি মার্ঘেরিটাত চলি থাকা অবৈধ কয়লা খনন, মার্ঘেরিটাত চলি থাকা অবৈধ কুকভাটাসমূহ যদি বন্ধ নহয়, যদি এই সিন্ডিকেটটা যদি বন্ধ করব নোৱাৰে, তেতিয়া হলে আমি মার্ঘেরিটাত আমি রাইজক একত্রিত করে এই ভাস্কর শর্মার বিরুদ্ধে, এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙরিয়ার বিরুদ্ধে আমি ডাঙর গণসমাবেশ কার্যসূচী আমি রূপায়ণ করি। এই কথা খুব স্পষ্ট, কারণ আমি দেখবলে পাইছো আজি আমার মার্ঘেরিটা অঞ্চলত, আজি লিডু অঞ্চলত পলিউশনের ব্যাপক পলিউশন সৃষ্টি হয়েছে, আর তার ফলত মানুষের ক্যান্সার বেমার হয়েছে, তার ফলত মানুষের স্কিন ডিজিজ হয়েছে, তার ফলত মানুষের হৃদয় রোগ হয়েছে। এয়া আমি আমি ইনেই কোয়া কথা নহয়, এয়া আমার হাতত তথ্য আছে, মেডিকেল ডিপার্টমেন্টরপর আমি তথ্য উলিয়াইছিল 2019 বর্ষরপর 2024 বর্ষলৈকে বহুত মানুষের আমার মার্ঘেরিটা লিডু অঞ্চলের জাগুন অঞ্চলের বহুত মানুষের ক্যান্সার হয়েছে, বহুত মানুষের স্কিন ডিজিজ হয়েছে। এইবিল কিহর কারণে হবলে পাইছে, একমাত্র আমার পলিউশন হয়েছে। আজি কুকভাটাবিলাকৰ যিবিলাক রাসায়নিক পানি ওলাই যায়, যিবিলাক পানি ওলাই যায় সেই পানিবিলাক আমার খেতি পথারত গৈছে। আজি প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডে খুব স্পষ্টকে কৈ দিছে যে কুকভাটাসমূহে কি ধরনের বিউটিফিকেশনের কাম করব, কি ধরনের গছপুলি রোব, কি ধরনের কুকভাটা ইন্ডাস্ট্রিবিলাকে পানিসমূহ কি ধরনের নলা উলিয়া কি ধরনের নিষ্কাশন করব, এই গোটাই কথা বতরাবিল পলিউশন কন্ট্রোল বোর্ডে ইয়াত উল্লেখ করেছে। তার পাছতো পলিউশন কন্ট্রোল বোর্ডে ইমান স্ট্রিক্টলি নির্দেশ দিয়ার পাছতো কিন্তু আজি তারিখলৈকে কুকভাটাসমূহের কোনো মালিক পক্ষই এই কিন্তু নিয়ম নীতি নির্দেশনাসমূহ নীতি নিয়মসমূহ কিন্তু পালন করা নাই, আর পালন করা নাই, তার ফলত আজি আমি দেখিছো যে মার্ঘেরিটাত লিডুত
টিপঙত টিককত জাগুণত অবৈধভাৱে বহু কুক বাতা ইয়াতে স্থাপিত হৈছে। আজি আমাৰ মাৰ্গ্ৰেট আমাৰ আৰ টি আই ৰাইট টু ইনফৰ্মেশ্যন এক্টৰ যোগেদি আমি ৰিপৰ্ট আমি তথ্য জানিব বিচাৰিছিলোঁ। তাত আমাৰ কৈছে যে 69টা কুক বাতা চলি আছে। আজি 69টা কুক বাতা মাৰ্গ্ৰেটত চলি আছে আৰু এই যে কুক বাতাসমূহ চলিবৰ কাৰণে কনষ্টেণ্ট টু অপাৰেট চি টি অ' দৰকাৰ হয়। পলিউশ্যন কণ্ট্ৰল বৰ্ডৰ পৰা কনষ্টেণ্ট টু অপাৰেট চি টি অ' তেওঁলোকে এপ্লাই কৰিব লাগে। কিন্তু মাত্ৰ আৰ টি আই তথ্যত আমি পাইছোঁ মাত্ৰ 34টা কুক বাতাইহে চি টি অ' এপ্লাই কৰিছে আৰু তেওঁলোকৰ এই চি টি অ' এপ্ৰুভ হৈছে আৰু বাকী কিন্তু প্ৰায় সংখ্যক কুক বাতাই কনষ্টেণ্ট টু অপাৰেট তেওঁলোকে এপ্লাই কৰা নাই আৰু তেওঁলোকৰ ৰিজেক্ট হৈছে। আজি পলিউশ্যন কণ্ট্ৰল বৰ্ডে কৈছে যে কুক বাতাসমূহ নিৰ্মাণ কৰিবৰ কাৰণে শ্ৰেণী পৰিৱৰ্তন কৰিব লাগিব, আপুনি ক্লাছ চেঞ্জ কৰিব লাগিব। কিন্তু আজি আমি দেখিছোঁ যে চৰকাৰী মাটিত বহু কুক বাতা চৰকাৰী মাটিত আজিও কিন্তু কুক প্ৰডাকশ্যন কৰি আছে। আজি আমাৰ গাঁৱৰ ৰাইজক এটা ঘৰ বনালে চৰকাৰী মাটিত এই চৰকাৰে এই ঘৰবিলাক ভাঙি দিয়ে। চৰকাৰী ভূমিত গভৰ্ণমেণ্ট লেণ্ডত কিয় ঘৰ বনাইছে, কিয় খেতি বাতি কৰিছে বুলি চাৰ্কুল অফিচাৰ দৌৰি আহি মণ্ডল লগোৱাই কিনে আজি এইবিলাক সব উচ্ছেদ কৰি দিয়ে। কিন্তু আজি কিয় চাৰ্কুল অফিচাৰে, আজি কিয় মণ্ডলসকলে এই যিসমূহ কুক বাতা আমাৰ চৰকাৰী লেণ্ডত আছে, গভৰ্ণমেণ্ট লেণ্ডত আছে, সেইসমূহ বন্ধ কৰিবলৈ, সেইসমূহ চিজ কৰিবলৈ, সেইসমূহ ভাঙি দিবলৈ তেওঁলোকৰ নৈতিক সাহসকণ নাই? আমি আজি প্ৰশ্ন উপস্থাপন কৰিছোঁ, কিয় নৈতিক সাহসকণ নাই? আমি আগতে কৈছোঁ যে কোনে এনে অদৃশ্য শক্তি আছে যি অদৃশ্য শক্তিয়ে এই মাৰ্কেটৰ অবৈধ কয়লাৰ চিণ্ডিকেটটো চলাই আছে? আমি বিধায়ক ভাস্কৰ শৰ্মা ডাঙৰীয়াক প্ৰশ্ন উপস্থাপন কৰিছোঁ, আমি হিমন্ত বিশ্ব শৰ্মা আমাৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি প্ৰশ্ন উপস্থাপন কৰিছোঁ। অতি শীঘ্ৰে এই কাৰুকাৰ্যবিলাক, অতি শীঘ্ৰে কয়লাৰ যি চিণ্ডিকেট, অতি শীঘ্ৰে কুক ভাতাবিলাকে যিসমূহ নীতি নিৰ্দেশনা পালন কৰা নাই, যিসমূহ কুক ভাতাই আমাৰ চৰকাৰী লেণ্ডত তেওঁলোকে কুক ভাতা প্ৰতিষ্ঠা কৰি তেওঁলোকে হাজাৰ হাজাৰ লাখ লাখ টকা মুনাফা কমাই আছে, সেইবিলাক কিন্তু বন্ধ হ'ব লাগিব বুলি আজি আমি ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে আমি খুব স্পষ্টভাৱে আজি আপোনালোকৰ আগত আমাৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছোঁ।